মাছ মাংস থেকেও 10 গুণ শারীরিক ক্ষমতা বৃদ্ধি করবে এই ভেজা বুট। শুধুমাত্র আমার দেখানো মতো আপনি এটি সেবন করুন। যখনই আমরা চিকন থেকে মোটা এবং সুন্দর হতে চাই, তখন কিন্তু আমাদের খাবারের প্রতি বেশি নজর দিতে হয়। আর শরীর সুস্থ এবং স্বাভাবিক করে তোলার জন্য মাছ মাংস খাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কেননা এখানে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের উপকারী উপাদান থাকে। কিন্তু এই মাছ থেকেও 10 গুণ উপকারী উপাদান হচ্ছে এই ভেজা বুট। এই ভেজা বুট এমন একটি উপাদান যা নিউট্রিশনের দিক থেকে বাদামের থেকেও অনেকগুণ বেশি উপকারী। এটা যদি আমরা সঠিকভাবে খেতে পারি, তাহলে কিন্তু মাছ মাংস থেকেও বেশি উপকার এনে দিতে পারবে আমাদের শরীরে। দেশি বুটের পুরো অংশটুকুই আমাদের জন্য উপকারী, তবে পুরুষদের সব থেকে বেশি এই উপাদানটি খেতে হবে। তো চলুন, মন এবং শরীরের অসুখ দূর করার জন্য কিভাবে এই ভেজা বুট খেতে হবে। আপনি এখানে 1 মুঠো এই শুকনো বুট নিয়ে নিন এবং একটি বাটিতে এটিকে ভিজিয়ে রেখে দিন। বুট এবং সমপরিমাণ পানিতে ভিজিয়ে এটিকে সারা রাতের জন্য রেখে দিন, যেন এটি ভালোভাবে ভিজে ফুলে ওঠে। শক্তি এবং ক্ষমতা বৃদ্ধির সব থেকে বেশি উপকারী উপাদান হচ্ছে এই বুট। শরীরের শক্তি বৃদ্ধি এবং পুরুষের সক্ষমতা বৃদ্ধিতে এই ভেজানো বুট খুবই উপকারী, কেননা এখানে পাওয়া প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম এবং অনেক ধরনের ভিটামিন, যা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি এবং পুরুষের সক্ষমতা বৃদ্ধিতে অনেক কাজ করে থাকে। আর এজন্য জরুরিভাবে পুরুষদের এই ভেজা বুট খাওয়া খুবই জরুরি। আপনি যদি পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন, তাহলে রাত্রেবেলা ভিজে রাখা বুট সামান্য পরিমাণ আদা, সামান্য পরিমাণ বিট লবণ মিশিয়ে সকালবেলা খেতে পারেন এবং এটি খাওয়ার সাথে সাথে আপনি এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কেননা এই ভেজা বুটে পাওয়া যায় ফাইবার, যা আমাদের পেটকে সাফ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূরে রাখে। যে সকল পুরুষের শুক্রাণু কম, এছাড়াও যাদের শুক্রাণু তৈরিতে সমস্যা হয়, সে সকল পুরুষদের জন্য এই ভেজা বুট সব থেকে ভালো উপকার করে। রাত্রেবেলা ভেজানো এই বুট 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে এই শুক্রাণু বৃদ্ধিতে এটি অনেক হেল্প করে। এছাড়াও যাদের দিনের বেলা অনেকবার প্রস্রাব লাগে, তারাও কিন্তু এই ভেজা বুট খেতে পারেন। বন্ধু, সকালবেলা 1 মুঠো ভেজা বুটের সাথে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে আপনি যদি খেতে পারেন, তাহলে এটি প্রস্রাবজনিত সকল সমস্যা আপনার ভালো হয়ে যাবে। ভেজা বুট স্কিনের জন্য খুব উপকারী হিসেবে মানা যায়, কেননা এটি খাওয়ার ফলে আপনার স্কিন তো হেলদি হয়ে যায়, সাথে সাথে স্কিনের চুলকানি, ব্রণ এবং বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যায়। যে সকল মানুষদের ওজন বৃদ্ধি হয় না, তাদের নিয়মিত এই ভেজা বুট খাওয়া দরকার, কেননা এতে করে আপনার শরীরের ওজন বৃদ্ধি হয়ে যাবে এবং আপনি অনেক বেশি শক্তিশালী এবং স্বাস্থ্যবান হয়ে যাবেন। ভেজানো বুট আমাদের শরীরের মাংসপেশী বৃদ্ধিতে অনেক হেল্প করে থাকে। এছাড়াও এই সময়ে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দূর করার জন্য এই ভেজা বুট ঔষধের মতো কাজ করে থাকে। যে সকল মানুষদের জ্বর, সর্দির সমস্যা আছে, তারা বেশি করে ঝালের সাথে এই ভেজানো বুট ভালোভাবে মাখিয়ে খেতে পারেন। এতে করে আপনি খুব দ্রুত উপকার পাবেন। এছাড়াও যাদের হার্ট এবং কিডনির সমস্যা আছে, তারা নিয়মিত এই ভেজা বুট খাওয়ার অভ্যাস তৈরি করুন। এতে করে আস্তে আস্তে আপনার সমস্যাগুলো দূর হতে থাকবে। তো বন্ধু, আপনি প্রতিদিন রাত্রেবেলা সামান্য পরিমাণ শুকনো বুট একটি বাটিতে রেখে সেটিকে ভালোভাবে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা খালি পেটে সেবন করুন। এটি আপনারা খুব সহজে আস্তে আস্তে চিবিয়ে খাবেন। এছাড়াও এই বাটিতে যে পরিমাণ পানি থাকবে, সেই পানিটিও আপনি খেতে পারেন, কেননা এই পানিতেও প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। আর এভাবে সেবন করতে আপনার যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এর ভেতরে সামান্য পরিমাণ পেঁয়াজ, টমেটো কেটে এটিকে ভালোভাবে মাখিয়ে খেয়ে নিতে পারেন। এতে করে আপনার যেমন রুচি বৃদ্ধি হয়ে যাবে এবং ভেজানো বুটের পুরো ফায়দাটুকুই আপনি নিয়ে নিতে পারবেন। তো বন্ধু, আশা করি আজকের এই ভিডিওটির ইনফরমেশনগুলো আপনার উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবেন,
কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান, এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।